হাদিসের বিতরা সাল্লামা সুফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেছেন যে জুমার থেকে জুমা পর্যন্ত একটা মানুষ যখন খালেস নিয়তে জুমা করতে আসে, গোসল করে, এক সপ্তাহ যে পাপ করেছে, পরবর্তী জুমা আদায় করার সাথে সাথে এক সপ্তাহ পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লামা সুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উম্মতের জন্য এমন কিছু দিন দিবস রেখেছেন যে লাইলাতুল কোরআন তার ভিতরে অন্যতম। যে কোনো ব্যক্তি যদি এক লাইলাতুল কোরআন থেকে আয়াত লাইলাতুল কোরআন পর্যন্ত সে হায়াত পায় আর গুনাহ করে, তিনি খালেস নিয়তে আল্লাহর কাছে ওই রাতে মাফ চাই, এক বছরে যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কারণ এই লাইলাতুল কোরআন রিজিকের মাস, রিজিকের রাত্র, হায়াত মওতের রাত্র, মাগফিরাতের রাত্র। আল্লাহ তাআলা একটা মানুষকে কতটুকু হায়াত দেন, যদি অন্যান্য হাদিসের ভিতরে আসতে মানুষ হায়াত মৌত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, কিন্তু এই কথাটা সমস্ত উলামায়ে কেরাম একমত নয়। তার আমলের উপরে, তার কাজের উপরে হায়াত মৌতের আনা অর্থাৎ খাতা হয়, লম্বা হয়, একটা হায়াত মৌতের পরিবর্তন হয়। একটা মানুষ যখন আজকের এই রাত্র আল্লাহর দরবারে হায়াতের জন্য চায়, ও প্রভু তুমি আমাকে হায়াত তুমি দীর্ঘ করে দাও, বলতে পারে যে আর এই আশা আকাঙ্ক্ষার কারণে যে হায়াত আল্লাহ তারা যতটুকু লেগেছিল আমি বিক্রি করে দেয়। কারণ অন্যান্য হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন ঘুমায়, ঘুমার সাথে সাথে এই মানুষ ঘুমন্ত ব্যক্তিকে মৃত ব্যক্তি বলা হয়, তার রূহ আল্লাহর দরবারে চলে যায়। মহান আল্লাহ তাআলা আবার হুকুম করেন, যাও আমার বান্দার কাছে তুমি চলে যাও। তখন বান্দা যখন গুনাহ কাজ করে অন্যায় করে, রূহ আল্লাহর কাছে পানা চায়, ও প্রভু এক রূহের ভিতরে আমার দেহের ভিতরে আমার যাইতে মন চাই নাই, আমাকে আবার পাঠাই, আমার মন চাইতেছে ওর ভিতরে যাওয়ার জন্য। কারণ ওই পাপিষ্ঠর অন্তরে যখন যায় তখন আমার খুব কষ্ট হয়, এই জন্য আমার মন চাই না যাইতে। দেখা যায় কোন ব্যক্তি ওই ঘুমন্ত অবস্থায় শেষ, আর খুব তার ফিরে আসে না। আবার কিছু রূহ আছে যখন যায় ওনার কাছে কোন করে আত্ম, ও প্রভু তুমি আমার কাছে পাও, ওর কাছে পাঠাও, ও একমাত্র তোমার জিকির আজকার করে, তোমার হাবিবের অনুসরণ করে, তার অন্তরের ভিতরে শুধু তোমারই প্রেম ভালোবাসা মনেই চায় ওর ভিতরে থাকতে, আল্লাহ তাআলা তার হায়াত বাড়াই যাবে। এই জন্য আজকের এই রাত্রটা হলো জীবনের রাত্র, যে মানুষ যখন আল্লাহর কাছে চাই মহান আল্লাহ তাআলা তার ফয়সালা করে দেন। কোন ব্যক্তি যদি এই জন্য লাইলাতুল মাগফিরাত এই রাত্রকে বলা হয়, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে খালেস নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, তুমি নিয়ত করে কি আসছ, নিয়ত যদি তোমার সঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা ওই নিয়তের উপর তোমাকে যা ইচ্ছা তা দান করবেন। হাদিসের ভিতরে আসছে গোসল, কোন ব্যক্তি যদি সন্ধ্যার পরে আজকে রাত্রে গোসল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা ফোঁটার পরিবর্তে 700 নফল রাকাত নামাজের সওয়াব তারা আমলনামায় দান করে। এই যে একটা উদ্দেশ্য হাদিস বলেছেন, অন্য কোন ব্যক্তি যদি তার নেওয়ার কি যে ফোঁটা যেহেতু আমরা দান করে, প্রতি ফোঁটার পরিবর্তে 700 রাকাত নামাজ, পানি ঢালতেই আছে, ঢালতেই আছে, আধা ঘন্টা পানি দিতে চলিল তো ফোঁটা বাড়ায়নি, তাহলে সব হবে আর গুনাহ অপচয় করার কারণে। কারণ আল্লাহ তাআলা এই কথা বলে নাই তুমি বাড়তির বাড়তি শরীরে পানি দিতে গেলে ফোঁটা বাড়াও। আমরা যখন মাদ্রাসায় পড়তাম একটা জিনিস জানতাম, কোনো প্রস্থান করে অনেকে চাকা নেই বা টিস্যু নেই, তো অনেক ছাত্র করে দেখলাম এই বড় বড় চাকা, জিজ্ঞাসা করতাম ভাই কি এত বড় চাকা নিলে কেন, কেন হাদিসে পড়া নাই বলছে জাল্লাহ তাআলা এই ওজন দিয়ে মিজানের পাল্লায় এই জন্য বড় বড় রাখলাম। এত কি গুনাহ হয়েছে আর পাপ বাড়ছে, সব হয়েছে আর পাপ বাড়ছে, আহা তুমি এটা নিয়ে কাত্তাবাজি করেছ, আল্লাহ তাআলা নি মাফ দিবে ওজন দিবে, এই জন্য এই বড় বড় চাকা নিয়ে রেখেছে। আমাদের উস্তাদ, আমার উস্তাদের কথা শুনছি, কোন মানুষ যখন এলেন শিক্ষা করার জন্য, ভালো কাজের জন্য যখন ঘর থেকে বাইর হয়, ওই ব্যক্তির হাদিসের ভিতরে আসছে, ওই ব্যক্তির পায়ের নিচে রুমের পর্দা বিছায়া দেয়। তো কোনো এক বেয়াকুফ, তো আমি তো নূরের পর্দা দেখি না,
ওই যে শিক্ষা করার জন্য যায় পুরানো হাদিস দূরে পর্দা তো আর দেখা যায় না, আরে দেখবে কেমনে চোখ তো নষ্ট, কিন্তু বিশ্বাস রাখতে হবে জানি ঘর থেকে বাইরে ছিল মামলা তোমার হুকুম পালন করার জন্য। আপনারা হাবিব যে উদ্দেশ্যে এই দুনিয়াতে ইসলাম নিয়ে আসছেন সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি, নিশ্চয়ই আমার পায়ের নিচে নূরের পর্দা আছে আমাদের কোনো সন্দেহ নাই, নূরের পাকা আছে এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওই আমার উস্তাদের সাথে এক ছাত্র ওই সব ছাত্র জীবন এক বড় সামনে এক টাকা এই বড় ওই মাটির ওকে আল্লাহর নূরের পর্দা এর নাপতি বাড়া ভেঙে দিলাম নাউজুবিল্লাহ। আমার উস্তাদ বলে টাকায় দেখলাম মীরের ভিতরে ওই পা খুলে এই মোটা হয়ে গেছে আর হাঁটতে পারে না। পরে দুই তিনজন দুই আমরা নিয়ে এসে মাদ্রাসায় নিয়ে আসলাম, বুজুর বলে তোমার এই অবস্থা কেন, তুমি না তাহলে বেলে কোরআন শিক্ষা করো বা বিবি আদমি করছি। আমি বলছি আল্লাহ যদি নূরের পাকা পিছাইয়া দেয় আজকে দেখি পাকাটা কি, দেখি না তো এই বড় চাকা ছিল একটা পিলাম নাত্তি। আল্লাহ তাআলা বুজুর বলে সর্বনাশ, তোকে আর কোন ডাক্তার ভালো করতে পারবে না, তুই তওবা কর মাফসাই আল্লাহ তাআলা তোকে মাফ করে দিবে। ওস্তাদ বলছেন ওদের ছাত্র ভাই একসাথে পরে এমন ভাবে মাফ চাইল হয়তো অবশ্য দীর্ঘদিন চিকিৎসার পরে যেমন হোক আল্লাহ তাহলে মাফ করে দিল তারা সুস্থ হলে। কিন্তু আমার প্রধান উদ্দেশ্য হলো আপনার যারা ওই বাড়ির থেকে ঘর থেকে বাইর হয়ে আসলাম হাদিসের ভিতরে আসে তুমি যা আসলা তোমাকে ফেরেশতারা স্বাগত জানাইছে, তোমাকে ফেরেশতারা স্বাগত জানাইছে ভালো কাজের জন্য, যদি বাবাদের চক্ষু দেখতেছি না আমাদের বিশ্বাস عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة. তুমি যখন কোন উলামায় হয় হরকানে পীর মাসায় বুজুর্গ তাদের কোরআন হাদিসের কথাবার্তা শুনলা, শোনার সাথে সাথে তাদের হ্যাকমত পূর্ণ কথা যখন তুমি অন্তরে শুনলা, শোনার সাথে সাথে তোমার বিক্রম করে আল্লাহ তাআলা জীবিত করে দেয়। পয়গম্বর আলাইহিস সালাম উদাহরণ দিতে গিয়ে বলেছেন জমিনে যখন বৃষ্টি না হওয়ার কারণে দেখবেন গাছ মরা অবস্থায় চলে যায় পাথর কোনো ফসল হয় না। আল্লাহ তাআলার দরবারে বৃষ্টি কামনা করে মানলাম না বৃষ্টি দাও বৃষ্টি দাও, আজকে আমাদের সব চাষ ফসল নাই। আল্লাহ তাআলা তো রহমতের বৃষ্টি ওই দুনিয়াতে দেয় দেওয়ার সাথে সাথে তার ওই গাছপালা যা কিছু আছে সুন্দর হয়। তিক্তদের উপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন তুমিও যদি এক মুহূর্তের জন্য কোনো হকানের পীর মুজুর্গ কয়েকজন আলেমের হক কথা তুমি শুনে কোরআন হাদিস থেকে ঠিক তোমার অন্তর গুনাহ করতে করতে যে ভীত অবস্থায় চলে গিয়েছিল পুনরায় আল্লাহ তাআলা হক মুক্ত করে দেন। এই জন্য আজকের এই রাত্রটা আল্লাহ তাআলার প্রশংসা মাওলার গুণগান করে কাটাবো, কারণ ওই রাত্রের ফজিলত অনেকেই জানেন কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে বিশ্বাস করে না। আমাদের লাইলাতুল কদর শুধু লাইলাতুল কদরই আমাদের করি আমরা না, আমরা প্রতিদিন আল্লাহর রাসূলের উপর দরুদ করি, প্রতিদিন নামাজ আদায় করি, প্রতিদিন আল্লাহর প্রশংসা করি, কিন্তু কিছু রাত আমরা একটু মূল্যায়ন বেশি দিই যেটা আল্লাহর রাসূল বেশি দিয়েছেন। আমরা এমন না যে সারা বছর করি শুধু লাইলাতুল কদর করি এমন না নয়, আমরা সারা বছরও করি বিশেষ করে ওই রাত্রিকে প্রাধান্য বেশি দেই, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যত ইবাদত বন্দেগী করেছেন কান্নাকাটি করেছেন অন্যরা কোনোদিন করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ কে বলুন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন উপরে প্রণাম করতেছে একটু ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ কে মানে কি রাত্র ওই রাতে যে আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন আপনার প্রার্থনার কারণে আপনার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ কে উঠে আপনার উম্মতকে মাফ করায় দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল নিজের জন্য নয় আমাদেরকে বাঁচানোর জন্যই এই ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো, ও প্রভু আজকে আমার উম্মতকে এই রাতে উঠে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল ওই দিনের কান্না আর আজকের মানুষ আল্লাহর কাছে তখন কান্নাকাটি করবে। হাদিসের ভিতরে আছে কালকে মুজারাত মুজার গোত্রের যত বকরি ছাগল আছে ওই সম পরিমাণ ছাগলের প্রতিটা নুমের পরিবর্তে আল্লাহ তাআলা এত উম্মতকে মাফ করে দিবেন, অর্থাৎ কোটি কোটি উম্মত আজকে মাফ করা যাবে। এটা ওই আমার রসুলের কান্না আমার রসুলের সাথে চোখের পানি। আজকে উম্মত আমরা বুঝি না আজকে বলেন কি রাত্রি বিশ্ব নবী আমাদের জন্য কান্নাকাটি করতে পারে আমাদের বন্দেগী করতে পারে আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে পারে তা আমরা চাইতে পারি না, আমরা যদি না চাই আল্লাহর কোনো টাকা নাই, কিন্তু তুমি যা করবে তোমার জন্যই করবে আমি যা করবে আমার জন্যই করব। এই জন্য সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমানে আমরা সকলে একসাথে শুরু করি আল্লাহুম্মা
14 তারিখ দিবাগত রাতে আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করতেছো, যারা করো তোমাদের ভাগ্যের ব্যাপার। রসুল শুধু আজকের জন্য করেন নাই, কোন কোন হাদিসের ভিতরে আছে 13 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। আজকে একটু 15 তারিখ রাখো। ওই তিন দিন আল্লাহ রসুল কান্নাকাটি করতেন, হাদিসের ভিতরে আছে। প্রথম যখন কান্না করলেন আল্লাহ তাআলা তৃতীয়াংশ কবুল করলেন, দ্বিতীয় রাত্রে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তৃতীয়াংশ কবুল করলেন, এবং পরবর্তী রাত্রে যখন কান্নাকাটি করলেন যে আজকের রাত্র আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিলেন। এই জন্য হাদিসের ভিতরে আছে ইলা কাত লাইলাতিল ইসমি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। তুমি আজকের এই রাত্র যখন আসে সারা রাত্র তুমি কিয়াম করো, অর্থাৎ জিকিরে আজকারে থাকো, জাগ্রত থাকো, আল্লাহকে তুমি স্মরণ করো। যদিও বা আমরা বলি আল্লাহ তাআলা হাদিসের আকাশে আসে, এর অর্থ উৎসাহ, মানুষকে উৎসাহ দেওয়া। আল্লাহ গেলে আকাশে সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহ এমন জায়গায় নেই প্রথম দ্বিতীয় বা তৃতীয় আসমান এরকম না। যদিও বা হাদিসের ভিতরে আসছে আজকের রাত্রে আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের যে আকাশ দেখা যায়, অর্থাৎ এই নিজের আকাশে আল্লাহ তাআলা এসে ডাকতে থাকে, ও বান্দা তুমি কি চাও, আল্লাহ আমি মুস্তাগফিরুন, তুমি কি মাফ চাও, মাফ ফিরে দাও, তোমাকে মাফ করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা দুইটা সূরত আছে, একটা জালালি একটা জামালি। এই জামালি সূরত রাগান্বিত সূরত, আপনার যদি রাগ থাকে আপনার প্রিয় ব্যক্তি কিছু কইলে আপনার রাগ হইতে পারে। আর জামালি কাছে দূরের ব্যক্তির মনটা ভালো, যা চাই তা আপনাকে দিলাম, মনটা আজকে খুব আনন্দ। আজকে রাত্র লওলা খুব আনন্দ, জামালি সূরত আজকে, আজকে মানটা চাইবে তুই পাইবে, বা আবসিলা তোকে তার মাফ করে দিলাম। আলামিন এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করস, আজকে তো রিজিকের প্রয়োজন, চা বল না তুই রিজিক চা, আমি তোর রিজিক দান করে দেব। তুমি কি রোগ, তুমি কি অসুস্থ, অসুস্থতার কারণে তুমি মাওলাকে ডাকতে পারো না, ক্লিন্স করতে পারো না, তোমার রোগ মুক্তির প্রয়োজন, খালেস কাতে আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে যা তোকে মুক্ত রোগ মুক্ত করে দেব। আলা কাজা আলা কাজা এরকম ভাবে বদর পর্যন্ত ডাকতে থাকে, বান্দাকে ডাকেন কিন্তু হয়তো আমরা ডাক শুনি না। মনে কি মনে হয় না দেখছে, মনে একটি গাছ একটা প্রতিবেদন, ওই সম্ভবত শিখ শক্তি ওনার নাম ছিল, আমি এটা দেখছি। তো উনি তখন ভারতে চিন্তা করলেন কোরআন একটু ভুল ধরবে, উনি কোরআন হিসাব করতে শুরু করলেন কোরআনকে ভুল ধরার কারণে, কিন্তু ভুল ধরবে এগুলোর কথা কোরআন আর তার ভুল ভাঙিয়ে দিছে। দেখলে শিব শক্তি তুই কি কোরআনের ভুল ধরবে, উনি কোরআন হিসাব করতে করতে দেখে না রে আমি তো যা কিন্তু সব ভুলের মধ্যে আছে, কোরআনই তো সঠিক পথ। ওনার পরিবারের জন্য বলছে না কোরআন আমাকে সঠিক পথ দেখাইছে, আমি আমার ওই ধর্ম অনুযায়ী আর থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যাব। কিন্তু ওই সময় ভারতের মুসলমান হওয়া মানে কঠিন নির্যাতন। উনি সপরিবারে ওনার দিদি কিনে বাংলাদেশে চলে আসলেন, ওনাকে তখন সাক্ষাৎ করা হয়, সাক্ষাৎকার নিল অনেকেই যে আপনি একজন হিন্দু ছিলেন মুসলমান বলেন কি কারণে, আমার মুসলমান হওয়ার একটা কারণ ছিল আমি কোরআনকে ভুল ধরতে চাইছিলাম কিন্তু কোরআন আমার ভুল ভেঙে দিয়েছে, কিন্তু আমি যখন পুরা বিশ্বাস হলো আমি মুসলমান হবো এখন পর্যন্ত হয় নাই, আমি চিন্তা ভাবনা দিলাম এতে আমার উপর নির্যাতন, আমি বাংলাদেশে চলে আসলাম, আসার পর আমি হঠাৎ করে আমি যখন ঘুমিয়ে গেলাম সেই জন্য সুন্দর চেহারা, পাগড়ি মাথায়, দাড়ির চেহারা, উজ্জ্বল চেহারা, নির্মল চেহারা, লম্বা পাগড়ি পরে আমাকে হাত ধরে রাখতেছে, ও শিব শক্তি তুই হাত ধর আমার হাত ধর, আজকে যদি তুই আমার হাত ধর তুমি কামিয়াব হয়ে যাবে, তোকে আল্লাহ তাআলা পছন্দ করে ফেললেন। উনি সঙ্গে সঙ্গে হাত ধরে দাঁড়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও। হঠাৎ করে যখন ওই ব্যক্তির হাতে, সুন্দর ব্যক্তির হাতে যখন উনি কালিমা পড়ে মুসলমান হলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার টুটের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেছে। ওই দৌড়ায় ওনার বিবিকে ডাক দিলেন, বিবি থেকে এর আগে উঠতেছে তার কাছে দৌড়ায় আসতেছে, তুমি আমার কাছে কেন আসো, আমি আসতেছে আজকে দেখলাম সুন্দর এক চেহারা আমার সামনে আসা বলতেছে তুইও কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যেহেতু তুমি কোরআন ভুল ধরার কারণে কোরআন তোমাকে সঠিক করে দিয়েছে, ইসলাম তুমি মনে করে সো আমার মহাব্বত যেহেতু তোমার অন্তরে মিলে আসে, আমি ওই মদিনা মুনা পড়া থেকে তোদের কাছে আমি চলে আসলাম। মানুষ যখন কালে সেই সাক্ষাৎ অনেকে হয়তো দেখছেন, আমি আরেকজন এটা আমি দেখি নাই, তবে আমি নুরুল হোসেন রাইনি জবরদস্ত আলেম উনি নিজে বলছেন যে হঠাৎ করে একটু আগে থেকে ছিল ঢাকা শহরের ভিতরে একবার বড় সন্ত্রাসী ছিল ওনার বাড়ি মুন্সিগঞ্জ, তো হঠাৎ করে একদিন দেখে একবারে টুপি কাপা মাথায় দাড়ি
পাঞ্জাবি হাতে তসবি অন্যরকম এক লোক আমি শুনছি আমার ওসুলকে গালি দিয়েছিল, তখন চিন্তা করলাম ঈশ্বর আমাকে গালি দিবে, আমি তার কত মানুষকে খুন করেছি, কত মানুষকে পিটাইছি, আর আমার শহরের ভিতরে আমার এলাকার ভিতরে বিশ্বের দিকে গালি দিবে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে আমার হাতে লাঠি নিয়ে মারতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি মারতে পারি নাই, এর আগে আমি বাধার সম্মুখীন হয়ে আমার এই কপালের ভিতরে আঘাত পাচ্ছি, এই যে একটা দাগ আছে কপালে, এই কপাল দিয়ে যখন রক্ত পড়তেছে আমি তো কিছু করতেই পারলাম না, ব্যস্ত হয়ে যখন রাত্রে আমি ঘুমাই, রমজানের দিন ছিল, হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একজন সুন্দর চেহারাবান ব্যক্তি আমার আসে ওই হাতে করতে বলাইতেছে, উনি সঙ্গে সঙ্গেই ঘুম থেকে জাগ্রত অবস্থায় দেখে যে বিশ্ব নবী যে এই জায়গার সুগান একটা অবস্থায় ওনার আম্মাকে বললো, আম্মা দেখছো এই জায়গায় কেউ আসছিল আমি আল্লাহর রাস্তায় এইভাবে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমরা সকলে শুরু করি আল্লাহ আল্লাহ।